হ্যালো ফ্রেন্ডস, মাই হোমস কিচেনে সবাইকে স্বাগত। আজকের পর্বে তৈরি করে দেখাবো একদম মাংসের স্বাদে সয়াবিন কষা। এটা খুবই প্রোটিন সমৃদ্ধ একটা খাবার, আর ঠিকঠাক সয়াবিন রান্না করতে পারলে কিন্তু এর টেস্ট একদম মাংসের মতো হয়। তো চলুন দেখিয়ে দিই আমি কি করে সয়াবিন কষা একদম মাংসের মতন করে রান্না করি। তো সয়াবিন কষা তৈরি করার জন্যে এখানে আমি বেশ খানিকটা জল গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন নুন, আর দিয়ে দিচ্ছি 150 গ্রাম সয়াবিন। সয়াবিনটাকে প্রথমে সেদ্ধ করে নিতে হবে। তো সয়াবিনটাকে দিয়ে ভালো করে একটুখানি মিশিয়ে নিয়ে আঁচটাকে একদম বাড়িয়ে ঢাকা চাপা দিয়ে মোটামুটি 5 থেকে 6 মিনিটের জন্য সয়াবিনটাকে আমরা একটুখানি সেদ্ধ করে নেব। সয়াবিনটাকে যদি জলের মধ্যে এরকমভাবে সেদ্ধ করে রান্না করা হয় না, তাহলে কিন্তু সয়াবিনের মধ্যে যেটা কাঁচা গন্ধ থাকে সেটা একদম চলে যায়, সয়াবিনটা অনেক বেশি নরম হয়ে যায়, আর খেতে একদম মাংসের মতো লাগে। তো দেখুন, 5-6 মিনিট আমি ঢাকা চাপা দিয়ে রান্না করছি, এরই মধ্যে কিন্তু সাইজে ফুলে প্রায় ডাবল হয়ে গেছে। এবার এগুলোকে জল থেকে উঠিয়ে নিয়ে ঠান্ডা জল দিয়ে 2-1 বার ধুয়ে তারপর জলটাকে সম্পূর্ণ চিপে নিতে হবে। তো সয়াবিনটাকে আমি ভালো করে ধুয়ে নিয়ে জলটা চিপে রেখেছি। এদিকে 2 টেবিল চামচ রান্না তেল গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটুখানি নুন আর একটুখানি হলুদ। নুন হলুদটাকে তেলের মধ্যে একটু মিশিয়ে 2টো বড় সাইজের আলু একটু ডুমোডুমো করে কেটে নিয়েছি, সেটাকে দিয়ে দিলাম। আঁচটাকে একদম বাড়িয়ে 3 থেকে 4 মিনিটের জন্য আলুটাকে একটু হালকা লালচে করে ভেজে নিতে হবে। তো আলুটা দেখুন বেশ একটু লালচে রং আসতে শুরু করেছে, একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন, আর সয়াবিনটাকে কিন্তু জলটা খুব ভালো করে চিপে নিতে হবে, নাহলে কিন্তু ভাজা যাবে না, ভাজার সময় তেল ছিটে আসবে আর ঠিকঠাক ভাজাও হবে না। তো জলটাকে খুব ভালো করে আমি সয়াবিনটাকে চিপে নিয়েছি। এবার আলুটার সাথে মোটামুটি 3 থেকে 4 মিনিটের জন্য সয়াবিনটাকে একটু লাল লাল হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব। আঁচটাকে কিন্তু একদম বাড়িয়ে রেখে এটাকে আমি ভাজছি। এরকমভাবে সয়াবিনটাকে যদি একটুখানি ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু এর টেস্ট খুবই ভালো হয়, আপনারা অবশ্যই এটা করে দেখবেন। তো দেখুন, সয়াবিনগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এটাকে একটা অন্য পাত্রে উঠিয়ে রেখে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আরও 2 টেবিল চামচ রান্নার তেল। তো তেলটা গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে ফোড়ন দিচ্ছি 1টা তেজপাতা, 1টা শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 1 টুকরো দারচিনি, 3টে ছোটো এলাচ, মুখটা একটুখানি ফাটিয়ে নিয়েছি, 2টো লবঙ্গ, আর 1/2 টিস্পুন গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি 3 কোয়া মতো রসুন কুচি। রসুনটাকে খুব মিহি করে আমি কুচি করে রেখেছিলাম। এবার সব ফোড়নগুলোকে 30 থেকে 40 সেকেন্ডের জন্য একটুখানি নাড়াচাড়া করে নিতে হবে। তো ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1টা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু লালচে করে ভেজে নিতে হবে। তো পেঁয়াজটা দেখুন বেশ একটু লালচে রং আসতে শুরু করেছে। এবার আঁচটাকে একদম কমিয়ে এর মধ্যে বাদবাকি সব উপকরণগুলো একে একে দিয়ে দেবো। তো প্রথমে দিয়ে দিলাম 1টা বড় সাইজের টমেটো কুচি, 1 টেবিল চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 টিস্পুন হলুদ, 1 টিস্পুন ধনে গুঁড়ো, আর 1 টিস্পুন জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি খুব সামান্য একটুখানি চিনি। এই চিনিটুকু দিলে কিন্তু মিষ্টি হয়ে যাবে না, টেস্টটা ব্যালেন্স হবে আর খেতে ভালো লাগবে, তবে চিনি দেওয়াটা সম্পূর্ণই অপশনাল। স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আর 4টে কাঁচা লঙ্কা একটু চিরে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার একটুখানি জল দিয়ে সব মশলাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো আঁচটাকে মিডিয়াম হাইতে দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে মোটামুটি 5-6 মিনিট মশলাটাকে কষিয়ে নিয়েছি। এরই মধ্যে দেখুন পেঁয়াজ আর টমেটোটা একদম নরম হয়ে মিশে গেছে, আর মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে। তো মশলাটা আমি কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে ভেজে রাখা সয়াবিন আর আলুটাকে দিয়ে দিচ্ছি। তো দিয়ে দিলাম। এবার এই মশলার সাথে সয়াবিন আর আলুটাকেও মোটামুটি 4 থেকে 5 মিনিট কষিয়ে নিতে হবে। তো ভালো করে সব কিছুকে একসাথে মেশানোর পরে আমার এখানে একটুখানি ড্রাই লাগছে, তো একটুখানি জল দিয়ে সব কিছুকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষানো না হলে কিন্তু খেতে ভালো লাগবে না, তো অবশ্যই করে খুব ভালো করে কষাতে হবে, নাহলে কিন্তু মশলার যে একটা কাঁচা কাঁচা গন্ধ থাকে সেটা থেকে যাবে। তো দেখুন, এখানে 4-5 মিনিট আমি কষিয়ে নিয়েছি, মশলাটা কিন্তু একদম শুকনো শুকনো হয়ে এসেছে আর খুব ভালো করে সব কিছু কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব জল। আপনারা গ্রেভিটা কীরকম রাখতে চান সেটা বুঝে জল দেবেন। তো আমি এখানে খুব বেশি গ্রেভি রাখছি না, তো এখানে 1 কাপ জল দিয়ে দিলাম।
জলটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এই পর্যায়ে নুন ঝাল আর মিষ্টিটা একবার চেক করে নিতে পারেন, সেটা নিজেদের টেস্ট অনুযায়ী আপনারা দিয়ে দেবেন। তো আমি আমারটা অ্যাডজাস্ট করে নিয়েছি, এবার ঝোলটা ফুটতে শুরু করেছে। আঁচটাকে মিডিয়াম হাইতে দিয়ে ঢাকা দিয়ে রান্না করব 5 থেকে 6 মিনিট। দেখুন 5-6 মিনিট পরে আমি ফিরে এসেছি, তেলটা কিন্তু উপরে ভেসে উঠেছে। একটা আলুকে একটুখানি চেক করে দেখবো ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ দেখুন, আলুটা কিন্তু বেশ ভালো মতো নরম হয়ে গেছে, রান্নাটা অলমোস্ট হয়ে এসেছে। নামানোর আগে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গরম মশলার গুঁড়ো। গরম মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে 2-3 মিনিট আঁচটাকে একদম বাড়িয়ে রেখে ফুটিয়ে নিলেই তৈরি হয়ে গেল একদম মাংসের সাথে সয়াবিন কষা। আপনারা যদি চান একটুখানি শুকনো করে নামাবেন, তাহলে ঝোলটাকে একটুখানি টানে নিতে পারেন, তবে এটা যখন ঠান্ডা হয়ে যাবে ঝোলটা কিন্তু আরো অনেকটাই টেনে নেবে। তো আমি এখানে এর থেকে বেশি আর শুকনো করছি না, গ্যাসটাকে অফ করে ঢাকা দিয়ে রাখবো 10 মিনিট, তারপরে পরিবেশন করব গরম গরম ভাত রুটি বা পরোটার সাথে। এই রেসিপিটা অবশ্যই একবার আপনারা তৈরি করবেন, আপনাদের খুব ভালো লাগবে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টস করে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।